রোজিনাস ক্লাবের সমস্ত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স ও মৎস্য শিকারী বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার বা নতুন বর্ষের শুভেচ্ছা। সকলের এই বছরটি খুব ভালো কাটুক, আনন্দে এবং সুখে কাটুক, এবং অবশ্যই আমিও যেন মাছ ধরতে গিয়ে প্রচুর মাছ ধরা দেখতে পাই শিকারীদের, তাহলে আরও বেশি ভালো লাগবে। আমি নতুন বছরে আরও একটি নতুন পাশের খবর এনেছি আপনাদের জন্য। পাশটি কোথায় কিভাবে হবে সে ডিটেল অবশ্যই আমি আপনাদের বলবো, আর আশা করব গিয়ে যদি আপনারা মাছ পান তাহলে খুবই ভালো লাগবে। মাছ পাওয়া কি না পাওয়া সেটা আমি গ্যারান্টি কখনোই দিতে পারবো না। আর গত বছরে যে সমস্ত পাস চলেছে সেই সমস্ত পাস নিয়ে তা কেমন ছিল, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সেগুলো নিয়ে আমি একটা আলাদা সিরিজ তৈরি করেছি, যেটা আমি অলরেডি একটি ভিডিও পাবলিশ করেছি এবং আগামী দিনে আরও সেই ভিডিও সিরিজের পাবলিশ করব। এবারে শুরু করা যাক সেই পাসের ডিটেলটি। মৎস্য শিকারীদের জন্য সুসংবাদ, হরিপুর হুগলি রাধাবল্লভপুর তালপুকুরে পাস দেয়া হবে। এই সময়ে নর্মালি পাস আর চলছে না, প্রায় বন্ধ, অনেক শিকারীরা পুকুর পাচ্ছেন না। এটি একটি পুকুর খুলছে, যদি মাছ খায় তাহলে খুবই ভালো হবে, যদি না খায় সেখানে কিছু করার নেই। শুধু মৎস্য শিকারী বন্ধুদের জানানো যাইতেছে যে আগামী বাংলায় 19 পৌষ রবিবার 1426, ইংরাজি 5 জানুয়ারি 2020 হইতে রাধাবল্লভপুর তালপুকুরে পাস চালু হইতেছে। উক্ত পাশে সকলকে মাছ ধরিবার আমন্ত্রণ জানানো যাইতেছে। নিয়মাবলী, এই পুকুরে মাছ ধরতে গেলে যে সমস্ত নিয়ম মেনে আপনাকে মাছ ধরতে হবে সেগুলো সম্বন্ধে আপনারা একটু ওয়াকিবহল হয়ে নিন। এক, মাছ ধরিবার সময় সকাল 5টা হইতে সন্ধ্যা 5টা পর্যন্ত, এই টানা 12 ঘন্টা সময় আপনি মাছ ধরতে পারবেন। দুই, পাশের হার প্রত্যহ 2501 টাকা, অতএব একদিনে একটি শীটের মূল্য 2501 টাকা। তিন, পুকুরে মাছের সাইজ ছোট থেকে 12 কেজি পর্যন্ত, এছাড়া লেখা আছে সব রকমের মাছ আছে, ছোট মাছের ওজনটি লেখা নেই, সব থেকে বড় মাছটির ওজন 12 কেজি, 12 কেজির বেশি মাছ এখানে নেই। চার, প্রত্যেক সিটে 3 গাছা ছিপ ও 6 কাঁটা বড়শি ফেলা যাইবে, এর বেশি বড়শি বা ছিপ আপনি ফেলতে পারবেন না। পাঁচ, হুইল ছিপ ছাড়া অন্য কোনো সরঞ্জাম ব্যবহার করিতে পারিবেন না, আপনাকে এই পাশে মাছ ধরিতে গেলে কেবলমাত্র হুইল ছিপের মাধ্যমেই মাছ ধরিতে হবে। ছয়, পুকুরে মাছ আছে কি না জানিয়া তবেই সিট বুক করিবেন, অতএব সিট বুক করার আগে আগে খোঁজ খবর নিয়ে নেবেন পুকুরে মাছ আছে কি না। সাত, কোনো রকম ভাষা ফাতনা বা তলা ভাষায় ছিপ ফেলা যাবে না, আপনি কোনো রকম ভাষায় ছিপ ফেলতে পারবেন না। আট, কোনো কারণে মাছ না খাইলে পুকুর মালিক দায়ী থাকিবে না ও কোনো রকমভাবে টাকা ফেরত হইবে না। নয়, সিটে বসার আগে 500 টাকা দিয়ে সিট বুক করিতে হইবে এবং বেলা 8টার মধ্যে পুরো টাকা মেটাতে হবে, অতএব আপনি যখন সিটে বসবেন তার আগে আপনাকে 500 টাকা দিতে হবে আর বেলা 8টার মধ্যে আপনাকে পুরো টাকা মিটিয়ে দিতে হবে। দশ, আমাদের অগ্রিম সিট বুকিং নেওয়া হবে, অতএব সিট অগ্রিম বুকিং নেওয়া হচ্ছে, আপনারা বুক করতে পারেন। ১১, পাশের দিন ভোর 4টের আগে সিটে যাওয়া যাবে না অথবা মশলা ব্যবহার করা যাবে না, ভোর 4টের আগে আপনি সিটে যেতে পারবেন না এবং চার করতে পারবেন না। ১২, সুজি ও পাউরুটি বোলতার ডিম পিঁপড়ের ডিম টোপ হিসেবে ব্যবহার করা যাইবে, টোপে কোনো বিধি নিষেধ নেই, বাধা নিষেধ নেই, সরি, এখানে সুজি পাউরুটি বোলতার ডিম পিঁপড়ের ডিম ইত্যাদি ব্যবহার করতে পারবেন এবং শেষে লেখা আছে টোপে কোনো বাধা নিষেধ নাই। ১৩, 19 পৌষ থেকে 22 পৌষ 1426 বাংলায়, ইংরাজিতে 5 জানুয়ারি থেকে 8 জানুয়ারি পর্যন্ত
টানা চার দিন অবশ্যই চলিবে। তারপর পুকুরের পজিশন বুঝে মালিক সিদ্ধান্ত নেবে আবার কত তারিখ থেকে পাস চলিবে বা কত তারিখ থেকে পাস চালু করা হবে। প্রথমে টানা চার দিন পাস চলবে, চলার পর পাস বন্ধ করা হবে এবং তারপর মালিক পক্ষ সিদ্ধান্ত নেবে যে কবে থেকে আবার পাস চলবে। ১৪ অনিবার্য কারণবশত তারিখ পরিবর্তন হইতে পারে। যোগাযোগ, এই পুকুর কমিটি বা পুকুরে যে চাল পরিচালন কমিটি যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য যে সমস্ত নাম্বার আছে সেগুলো আপনারা একটু জেনে নিন। মিস্টার শৈলেন্দা 9593224882, আবারও বলছি 9593224882, এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কন্ট্যাক্ট করতে গেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। এছাড়া আরও আরেকটি কন্ট্যাক্ট নাম্বার মিস্টার যাদবদা, ওনার কন্ট্যাক্ট নাম্বার 9732575466, আবারও বলছি 9732575466। পথনির্দেশ বলে এখানে সেইভাবে কিছু দেয়া নেই, যে অ্যাড্রেসটা আছে সেটাই আমি আরও একবার বলে দিচ্ছি, রাধাবল্লভপুর তালপুকুর হরিপুর হুগলি, মানে তালপুকুর রাধাবল্লভপুর হরিপুর হুগলি। এটা অ্যাকচুয়াল আমি যেটুকু খবর নিলাম হাওড়া এবং হুগলি বর্ডারের মধ্যে পড়ছে, মানে হাওড়া শুরু হুগলি শেষ একদম সেই এলাকায় পড়ছে। এর থেকে বেশি যদি কিছু জানার থাকে ওনাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা জেনে নিতে পারেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।